উত্তর দিয়েছে প্লিজ প্রাইম মিনিস্টার অ্যানসার দিয়েছে প্লিজ সিট প্লিজ সিট মিনিস্টারে কই আছে আপনাকে মনে কই আছে মন্ত্রীয়ে কইছে প্লিজ সিট মাননীয় সদস্যরে কই আছে মন্ত্রীয়ে দিতে হবে রব মাননীয় সদস্য কর মাননীয় আপনাদের গাত কি লাগিছে কই আছে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো হেড কনস্টেবল অফ দিল্লি পুলিশ রতন লাল লটন লাল লস্ট প্লিজ রব 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 হেড কনস্টেবল রতন লাল অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয় আমার এই দিগন্ত কলিতাক আসলে উপাধ্যক্ষ বা অধ্যক্ষ কই দিব আপনি অধ্যক্ষ পড়বক আপনি অধ্যক্ষ মানে পটককে উঠি বলে মাঝে হেড কনস্টেবল সিরিয়াস ইস্যু হেড কনস্টেবল রতন লাল লস্ট হিজ লাইফ অন ফেব্রুয়ারি 24 2020 একিউসিনির নাম কই দিম নেকি মই কই দিউ সম্পূর্ণ সময় দিয়া হয়েছে আপনি কই থাকাত মই কাকো হুলস্থুলীয়া পরিবেশ করব দিয়া নাই গতি পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টারে রিপ্লাই দিছে সম্পূর্ণরূপে শুনক তারপর যদি কিবা কবলগিয়া থাকলে কব মাজত নয় কলিতা ডাঙরিয়ার যেটা ব্যবহার দিগন্ত কলিতা ডাঙরিয়া ব্যবহার আপনার গাত কিয় লাগিছে অখিল গগৈ ইয়া কি হচ্ছে অখিল গগৈ ডাঙরে উঠি থাকে কই আছে ডিটেক্ট করিব নালাগে তেন আপনি পারবারে উঠি আছে গগৈ ডাঙরে ব্যবহারটো বেয়া হইছে অখিল গগৈ ডাপরে এনি টাইম উঠি থাকে দেখুন আমি নল ইসলাম ডাঙরে আপনি পারবারে উঠি আছে কিয় আমি কো তেওলোকে কলে আমি বই থাকো হদন কইছে হব্য সমাজৰ এটা রিপ্রেজেন্টেটিভ স্যার পাবলিকে আপনালোকক ভোট দি পঠাইছে ভালকে কথা কবলৈ কারণে কথা কই থাকাত বাধা দি থাকলে মানে পাবলিকে কি ভাবিব ইমান সুন্দরভাবে আমিনুল ইসলাম ডাঙরিয়া কইছে পুরা সময় দিছো এডিকুয়েট টাইম দিছো তেও হ্যাক করার পিছতে মই রিপ্লাই দিব দিছো তারপর কি ডিস্টার্ব করে শুনক রড দিব দিও কোশ্চেনটো হুট করলে হুনার ধৈর্য থাকিব লাগে প্লিজ স্যার তেখেতে কও যদি আমি এটা কব্দ কোয়ান তেখেতে দেবেন দত্তর কথা কলে ডক্টর সকলকে অনুরোধ জানাইছো মই আপোনালোকে উত্তরটো তার পাছত অভিনীলর কথা কলে আর কেবাটাও কলে আমি তো একো কোয়া নাই রব এতিয়া মই কই আছো মই কর মূর্ক উত্তর শুনে কিয় ধৈর্য নাই মই কব কৈছো যে আপনার লিখে আপনি যেটু কইছে এটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনার এক্সাম্পল কিটা পক্ষপাত দুষ্ট মই আকো কৈছো দ্য ব্রুটেলি শ্রী অঙ্কিত শর্মা দ্য ব্রুটেলি ইনফ্লিক্টেড অন ইন্টেলিজেন্স ব্যুরো স্টাফর অঙ্কিত শর্মা বাই রায়টিং মই আর বাকিখিনি নকও অনারেবল ডেপুটি স্পিকার ইন দিল্লি মই ডিউরিং এন্টি হিন্দু রাইটস নাম কোয়া নাই মই জিকে জমানো মবলিন সিংত নিহত হইছে মই দেখি বিশেষ মনক নাম কইছো কোনে মারিছে এটাও নাম কোয়া নাই আপনি একটু একটু মানে মানে নিশ্চিত কোন অক্টোবর দুষ্ট কানে কে হল আপনি যদি ধৈর্য না থাকে কেন কি আপনি মই অসমৰ পুৰা যদি ডক্টৰ দেবেন না ধৈর্য না থাকে কিন্তু আনে কি হত্যা যি সকল ভিক্তিম তেওঁ কোনে সম্পূৰ্ণ ৰূপে এটো পক্ষপাত দুষ্ট কানে কে হল উত্তৰটো শুনক মই তো হত্যাকাৰী নাম কোৱা নাই না আপোনাৰ কি ধৈর্য নাই উত্তরটা আপনার মতে হোক বা হদনের মতে হোক উত্তর দিছে হুন অধ্যক্ষ নাং উপাধ্যক্ষ ডাঙরিয়া তেখেতে যেটু বারে বারে কালিও কইছে আজিও কইছে আহতগুড়ি তাত মূর ঘর যত হয়েছে মই গুয়াহাটিত থাকছো তেতিয়া মই গাঁৱত থাকা নাই মূর ঘরের পর 2 কিলোমিটার আর মূর গাঁৱর 25 জন প্রায় 22 জন 23 জন হব একজেক্ট নাম্বার তো মই নাজানো 20 জনের উপর মানুষ পুলিশে এরেস্ট করেছে আমি তো কেউ কোয়া নাই এরেস্ট নকরিব মূর গাঁৱের মানুষ আমি তো কোয়া নাই আমি কাকো বাধা দিয়া নাই গিয়ে সুধক মরিগাঁওয়ের আপনি বিধায়ক গতি আমি যে করছো নিরপেক্ষতারে করছো আপনাদের এক্সাম্পল কিটা দিয়ে বেলেগর এক্সাম্পল দিয়ে কিছু এক্সাম্পল নিদিয়ে মই এক্সাম্পল কিটাহে দিল গতি এই সকলে করে এই এইবিল বেয়া মানুষে করে বেয়া মানুষ আপনাদের ফলো আছে বেয়া মানুষ আমার ফলো আছে গতি মই কি কব খুঁজছো যেহেতু CRPC-ত IPC-ত আমি এই মব লিঞ্চিং করা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লৈছো
গতিকে এইখন বিলৰ কোনো প্ৰয়োজন নাই বুলি মই উপলব্ধি কৰোঁ। ধন্যবাদ। ধন্যবাদ।